বন্ধুরা, অনেকেরই পয়সার কারণে বা অন্য যে কোনো কারণে কম্পিউটার নেওয়া হয়ে ওঠে না, কিন্তু অ্যান্ড্রয়েড স্মার্টফোন আজকের দিনে সকলের হাতে আছে। তো আপনি চাইলে খুব সহজেই আপনার ফোনটাকে এই রকম উইন্ডোজ 7 কম্পিউটার বানিয়ে তুলতে পারবেন। দেখুন, আমার ফোনের স্ক্রিনটার দিকে লক্ষ্য করুন, আমার ফোনটা দেখুন একদম পুরো কম্পিউটার হয়ে গেছে। আপনি এখান থেকে চাইলে কম্পিউটারের সমস্ত সিস্টেমগুলো এখান থেকে ব্যবহার করতে পারছেন। যে কেউ আপনার ফোনে যদি এরকম অবস্থায় দেখে, সে মানে ভেবেই উঠতে পারবে না আপনি এই কাজটা কী করে করেছেন। আপনারা চাইলে খুব সহজেই আপনার ফোনটাকে কম্পিউটারের মতো করে তুলতে পারবেন এবং কম্পিউটারের ফুল সিস্টেমের মজা এখান থেকেই নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনাদের ফোনকে কম্পিউটার বানিয়ে তুলতে পারবেন। এখান থেকে দেখুন, এখানে কম্পিউটারের অল প্রোগ্রামে গিয়ে এখানে দেখুন মাউসটাও আছে। এই দেখুন মাউসটা, মাউসটাতে ড্র্যাগ করে কাজ হচ্ছে দেখুন। তো এখান থেকে আপনি সমস্ত কাজগুলো করতে পারবেন, কম্পিউটারের যে যে সিস্টেমে কাজগুলো হয় সেগুলো সমস্ত কিছু আপনারা আপনাদের ফোন থেকে করে তুলতে পারবেন। এবং ফোনটা দেখতেও দেখুন হেভি সুন্দর লাগছে। তো এই কাজটা আপনারা কী করে করবেন, এই সাইডে দেখুন ব্যাটারি ঘড়ির চিহ্ন যখন আছে, এখানে দেখুন ক্যালেন্ডার ঘড়ি যেরকম হুবহু কম্পিউটারে যেমন থাকে। এছাড়া আপনি যখন এখান থেকে ব্রাউজিং করবেন, ধরুন আমি এখান থেকে গুগল ক্রোমে যাচ্ছি, এখান থেকে গুগল ক্রোমে আসার পর এখান থেকে আমি ইউটিউব সার্চ করব, ইউটিউব সার্চ করছি, দেখুন একদম যেরকমভাবে পুরো কম্পিউটার স্ক্রিনে গুগল ওপেন হয় সেরকম পুরো কম্পিউটার স্ক্রিনের মতো এখান থেকে গুগল ওপেন হবে। মানে আপনি ইন্টারনেট পুরো ডেস্কটপ মোডে, পুরো ডেস্কটপের মানে ডেস্কটপের ফুল সিস্টেমটাই আপনি এখান থেকে করতে পারবেন। তো এই কাজটা আপনারা আপনাদের ফোনে কীভাবে করবেন আজকের ভিডিওতে এটাই দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। কি হয়, অনেকে খানিকটা দেখে আবার খানিকটা স্কিপ করে দেখে, দেখার ফলে কি হয় যে প্রবলেমগুলো হয়, ধরুন আমি কীভাবে কী সিস্টেমটা করলাম সেটা দেখে নিল, কিন্তু সেখান থেকে কীভাবে ব্যাক এলাম সেটা সে দেখলো না, তখন পরে কমেন্ট করে বলবে যে এখান থেকে ব্যাক হওয়া যাচ্ছে না বা কি, যাই হোক। তো তার জন্য ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি কাশীনাথ আর আপনারা দেখছেন হাইটেক কাশীনাথ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এইটা করার জন্য আপনার ফোনের ছোট্ট একটা অ্যাপস ইনস্টল করতে হবে। প্লে স্টোরে চলে আসুন, এখানে এসে সার্চ করে দিন কম্পিউটার, কম্পিউটার লিখে সার্চ করলে এই অ্যাপসটাকে দেখে রাখুন, এই অ্যাপসটার আইকনটা দেখে রাখুন। এই আইকনটা দেখে আপনাকে অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটা ইনস্টল হওয়ার পর এখান থেকে অন্য অ্যাপসে যেমন ওপেন আসে, এখানে দেখুন আনইনস্টল এবং প্লে, তো এই অপশনটা আসবে। ধরুন এই অ্যাপসটা এখানে আমার ফোনে আছে, এই অ্যাপসটাতে আমি যাচ্ছি, যাওয়ার পরে দেখুন আমার ফোনটা কিন্তু কম্পিউটার হয়ে গেছে। এখান থেকে আপনি কম্পিউটার সব কিছু করতে পারবেন, ব্রাউজিং করতে পারবেন, গেমসে যেতে পারবেন, তো সমস্ত কিছু করতে পারবেন আপনি এখান থেকে পুরো কম্পিউটারের মতো। এখান থেকে মিনিমাইজ করতে পারবেন, আবার মিনিমাইজ থেকে আবার আগের সিস্টেমে যেতে পারবেন, সমস্ত কিছু হবে। আর এটা থেকে সিম্পল ব্যাক করার জন্য বা এই অপশন থেকে আপনার ফোনে পুনরায় ফিরে যাওয়ার জন্য বেশি কিছু নয়, আপনার হোম বাটনে প্রেস করতে হবে। হোম বাটনে প্রেস করছি, দেখুন আবার ফোনটা মোবাইল হয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।